স্বপ্নেও ভাবি নাই যে বিলাতের মাটিতে একটা রাস্তার পাশে এরকম বঙ্গবন্ধুর ভাস্কর্য আমি দেখব। আজকালকার প্রজন্মের যে বাচ্চাটাও এদিক দিয়ে যাবে, সে যখন নামটা দেখবে তার কাছে মনে হবে, আজকে আমি সামন্তলাল সেন মন্ত্রী হতে পারতাম না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। বাংলাদেশ স্বাধীন আমি মন্ত্রী, সেই জাতির পিতাকে আমি এখানে এসে এই যে ফুল দিতে পারলাম, এই জন্য আমার জীবন আমি ধন্য মনে করি। আমরা সবাই ইতিহাস বিক্রি করতে, আমরা এখানে যারা আছি, এই জেনারেশন চলে গেলে এই ভাস্কর্য না থাকলে কেউ ইতিহাসের কথা মনে রাখবে না। সিডনি স্ট্রিটে যখন ইস্ট লন্ডনের মানুষ যায়, তখন এখানে জাতির পিতাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে জিজ্ঞেস করে এই মানুষটি কে, তখন পড়েন এবং জানতে পারেন। এটা আমাদের একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট। আপনি এসেছেন, আমি বিশ্বাস করি যে আপনার কাছ থেকে আমরা শুনবো, আপনার অনুভূতি আমরা শুনবো। আপনি বিশ্বে বিভিন্ন দেশে গিয়েছেন, আপনি জানেন বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ কেমন আছে। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো চিন্তাও আমরা করতে পারতাম না। আজ জাতির পিতা আমাদেরকে একখণ্ড বাংলাদেশ দিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সেই বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। খুবই অভিভূত, আমি কল্পনা করতে পারি নাই যে আজকে এই বিলাতের এই মাটিতে এরকম একটা ভাস্কর্য আমি দেখতে পারব। এজন্য আমি এটা প্রতিষ্ঠাতা সাদেক খান সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে, বাংলাদেশের প্রতিটা মানুষের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। এটা একটা অত্যন্ত মানে কি বলবো, আমি তো অনেক দেশ গেছি কিন্তু আমি কোথাও এরকম ভাস্কর্য আমি দেখি নাই। আমার মনে হয় আজকালকার প্রজন্মের যে বাচ্চাটাও এদিক দিয়ে যাবে, সে যখন নামটা দেখবে তার কাছে মনে হবে। তো জাতির পিতার সম্বন্ধে তো কিছু বলার নেই, আপনারা সবাই এখানে যারা আছেন সবাই জানেন। আজকে আমি সামন্তলাল সেন মন্ত্রী হতে পারতাম না যদি বাংলাদেশ স্বাধীন না হতো, কোনো দিনই আমার নামও থাকতো না। আজকে যার জন্য আমি স্বাধীন, বাংলাদেশ স্বাধীন আমি মন্ত্রী, সেই জাতির পিতাকে আমি এখানে এসে এই যে ফুল দিতে পারলাম, এই জন্য আমার জীবন আমি ধন্য মনে করি। সারা ইউরোপে এটাকে অনুকরণ করে, বিশেষ করে এই প্রজন্মের কাছে যারা এই দেশে থাকে, এদের হয়তো বাংলাদেশে যাওয়া হয় না, তারা বুঝবে যে বাংলাদেশের জাতির পিতা কে। কারণ ইতিহাস বিকৃতি করা আমাদের একটা অভ্যাস, আমরা সবাই ইতিহাস বিক্রি করতে, আমরা এখানে যারা আছি, এই জেনারেশন চলে গেলে এই ভাস্কর্য না থাকলে কেউ ইতিহাসের কথা মনে রাখবে না, কেউ বঙ্গবন্ধুর কথা মনে রাখবে না। এটা খুব বাস্তব, অপ্রিয় সত্য কথা। প্রথমে আমি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব সামন্তলাল সেন, উনি আজকে এখানে আসার জন্য অনেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সবসময় একটা কমিউনিটি একটা এক্সপেকটেশন থাকে যে আওয়ামী লীগ সরকারের প্রতিটা মন্ত্রী আসলে এখানে পুষ্পার্ঘ্য দিবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই একমাত্র যে ভাস্কর্যটি আছে, যেটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি একজন বঙ্গবন্ধুর টিভোটি যেটাকে বলা হয়, বঙ্গবন্ধুকে তারকে স্মৃতিটিকে উনি ধরে রেখেছেন এখানে, এবং এটা পুরা সিডনি স্ট্রিটে যখন ইস্ট লন্ডনের মানুষ যায়, তখন এখানে জাতির পিতাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে জিজ্ঞেস করে এই মানুষটি কে, তখন পড়েন এবং জানতে পারেন। কাজে উনি যে একটা বিশাল একটা সার্ভিস দিচ্ছেন আমাদের 1971-এর স্বাধীনতার মহানায়ক এবং আমাদের বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে উনি এখানে ধরে রেখেছেন, তার জন্য আমি সাদি ভাইকে ধন্যবাদ জানাই। এবং সেই জায়গাটিতে আজকে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন, তার জন্য তাকেও কৃতজ্ঞতা জানাই। আর হাইকমিশন থেকে আমরা সবসময় বিভিন্ন দিবসে এখানে আসি, জাতির পিতার এই যে একমাত্র ভাস্কর্যটি এটাকে মেনটেন করার জন্য সাদেক সাহেব সবসময় চেষ্টা করে যাচ্ছেন এবং সবাই তাকে সমর্থন করছেন। আমি বলবো সবাই তাকে এই সমর্থন যুগিয়ে যাবেন, আর হাইকমিশন আছে এটার পেছনে সবসময়। জীবনটা শুরু হয় ওনার হাত দিয়ে। আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে আমরা 5টা বেড উনি আমাদেরকে দিয়ে শুরু করেছিলেন, যেটা আজকে বিশ্বের সর্ববৃহৎ 500 বেডের হাসপাতাল আমি তৈরি করতে পারছি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আমি গল্পটা পৃথিবীর যে দেশেই যাই সবাইকে বলি, কারণ এটা নীরব সাক্ষী আমি, যে বাবার হাতে 5 আর মেয়ের হাতে 500, এটা বাংলাদেশের একটা অভূতপূর্ব জিনিস। এবং এই হাসপাতাল বিশ্বের, আমার এখানে যারা চিকিৎসক আছে তারা জানবে যে বিশ্বের সর্ববৃহৎ বার্ন হাসপাতাল। এটা দেখতে কিছুদিন আগে মহান্য আমাদের ভুটানের রাজা আসছিলেন, আমি পুরো হাসপাতাল ওনাকে দেখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ কিছুদিন আগে আমাকে টেলিফোন করে বলছিল যে অক্টোবর মাসে একটা কনফারেন্স হবে সব মন্ত্রীদেরকে নিয়ে, তো বললো যে আমি আপনার হাসপাতালে নিয়ে যাব। এই যে একটা গর্বের জায়গা বাংলাদেশের, এটা একটা বিরাট জিনিস। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এরকম একটা শুভ উদ্যোগের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।